ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের শারদীয়ার তৃতীয় দিন অর্থাৎ মহা অষ্টমী, আর এই মহা অষ্টমীতে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মহা অষ্টমীর বলিদান সম্পন্ন হবে। তো বেশি দেরি না করে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো ভিডিওর মধ্যে যাওয়া যাক, আর বেশি কিছু বলবো না। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর পারলে তো কমেন্ট করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই মুহূর্তে সন্ধি পুজো শুরু হয়ে গেছে, আর বলিদানের জন্য যে আখ আর চালকুমড়ো লাগে সেটা পুকুরে গিয়ে স্নান করে নিয়ে আসতে হবে। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে কোথা থেকে আখটা নিয়ে আসছে আর পুকুরটা কত দূর, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে এই পুকুরে প্রতি বছর সেমভাবে এই আখ আর চালকুমড়ো রাখা থাকে। তো এদিকে দেখছো কুমড়োটা নিয়ে নিয়েছে, যেহেতু কুমড়োটা যেহেতু জলে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তাই এটা স্পেসিফিক্যালি বাইরে থেকে আনা থাকে। তো এটা নিয়ে ডুব দিয়ে মণ্ডপে যেতে হবে। তো এই মুহূর্তে গ্রামের রাস্তা অতিক্রম করে আমরা ঠিক পুকুরের কাছাকাছি চলে এসেছি। ভাগ ভাগ করা আছে আমরা একবার চান করেছিলাম ডুবিয়ে। কাঞ্চন, ওই যে ওই যে ওই যে ওই যে আখের যে জোরটা আছে না, ওখানে একটা চাপা আছে, বুঝতে পারছি? এই জেঠু এটা তো পুকুর দেখাচ্ছে না, মাঠ দেখাচ্ছে আর কি। Thank you.
তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কিছুক্ষণের মধ্যেই গ্রামের সকল মানুষ একসাথে এক জায়গায় মিলিত হবে। তো আমাদের সন্ধি পূজা এদিকে শুরু হয়ে গেছে, যেহেতু 6:24 AM স্টার্ট হয়েছে আর মায়ের বলিদান সম্পন্ন হবে 6:46 AM। পাবলিকের তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ গ্রামের সব মানুষ এক জায়গায় মিলিত হয়েছে। আর ভিড়টা তোমরা জাস্ট একটু লক্ষ্য করে দেখো, এদিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কিছু সতর্কীকরণ, যেটা আমাদের মানে আজকাল পুজো কমিটির পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। আর আজকাল বিভিন্ন মণ্ডপে বিভিন্ন কারণে ঝামেলা হয়ে থাকে, যে কারণে পশ্চিমবঙ্গ সরকার থেকে বিভিন্ন সতর্কীকরণ করা হয়েছে, প্রতিটা ক্লাবকে জানানো হয়েছে। আর তাই বিভিন্ন জায়গায় সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে, কারণ এই পুরো জায়গাতে যদি কোনোরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সিসিটিভির মাধ্যমে এসে বোঝা যাবে যে কে
অর্থাৎ ঝামেলাটা করছে। আর এদিকে জাস্ট মানুষজন ধরছে না, এতটাই ভিড় ছিল। আর আমি অনেক কষ্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর বলিদানটা এই এখন বাজছে খাঁটি 6:45, আর 1 মিনিটের মধ্যে জাস্ট বলিদানটা সম্পন্ন হবে। তো মন থেকে সবাই একটিবার বলে ওঠেন জয় মা, জয় মা, জয় মা। আর কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা লিখতে একদম ভুলবেন না। টাইম 45 46 টাইম।